50 কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে ক্রমাগত রেডিও সংকেত আসছে পৃথিবীতে। 409 দিন ধরে প্রতি 16 দিন পরপর এ সংকেত পাঠানো হচ্ছে। মহাকাশ গবেষণায় ব্যবহৃত শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়েছে এই সংঘটনা। এই সংকেতগুলোর অদ্ভুত মিল শনাক্ত করেছে দ্য ক্যানাডিয়ান হাইড্রোজেন ইন্টেন্সিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট বা ফার্স্ট রেডিও বার্স্ট প্রজেক্ট। টেলিস্কোপ দিয়ে এটি শনাক্ত করেন কানাডা ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। এ ঘটনা কিন্তু নতুন নয়, কোটি কোটি বছর আগে থেকে এই ঘটনা ঘটে আসছে। কিন্তু এই ফার্স্ট রেডিও বার্স্ট সম্পর্কে মানুষ প্রথম জানতে পারে 2007 সালে। এরপর থেকে এ পর্যন্ত কয়েক ডজনবার শোনা গেছে এমন সিগন্যাল। 2019 সালের জুনে বিজ্ঞানীরা জানান তারা একটি FRB শনাক্ত করতে সক্ষম হয়েছে, যার উৎপত্তি স্থল গ্যালাক্সি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন 2018 সালের 16 সেপ্টেম্বর থেকে 2019 সালের 30 অক্টোবরের মধ্যে এই নির্দিষ্ট ধারা লক্ষ্য করেছেন তারা। তবে এ সময়ে যে রেডিও তরঙ্গ ভেসে এসেছে তা একটানা 4 দিন আসছে, তারপর 12 দিনের বিরতি, আবার গোটা প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেন্সিটি ম্যাপিং এক্সপেরিমেন্টের ফার্স্ট রেডিও বার্স্ট প্রজেক্টে কর্মরত বিজ্ঞানীরা সম্প্রতি লক্ষ্য করেছেন পৃথিবী থেকে 50 কোটি আলোকবর্ষ দূরে একটি নির্দিষ্ট জায়গা থেকে ক্রমাগত বার্স্ট আসছে। সাধারণভাবে একক রেডিও বার্স্ট একবারই আসে, তা বারবার হয় না। কিন্তু FRB-র মূল চরিত্রই হলো উচ্চ শক্তিসম্পন্ন ছোট আকারের রেডিও তরঙ্গের বার্স্ট একাধিকবার পাঠানো, আর যখন সেগুলো বারবার ফিরে আসে তখন একটি ক্লাস্টার এবং স্পোরাডিক ধারণ করে থাকে। FRB-র উৎস কোথায় তার খোঁজ করতে বহু চেষ্টা চালিয়েছেন বিজ্ঞানীরা, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেক বার্স্ট একটি নতুন জায়গার সন্ধান দিচ্ছে। বিজ্ঞানীদের দাবি প্রথম বার্স্টটি যেখান থেকে এসেছিল সেই FRB-121102 এর ঠিকানা ছিল একটি ছোট ছায়াপথ। তারা বলছেন ওই ছায়াপথে নক্ষত্র ও ধাতব বস্তু রয়েছে। আবার FRB-180916 এর ঠিকানা আমাদের নিজস্ব মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো কোনো আকৃতি বা চক্রাকৃতির ছায়াপথ। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা কোনো একটি ছায়াপথের বাইরে একটি নক্ষত্র বা কোনো বস্তু তার কক্ষপথে দ্রুত গতিতে চক্কর খাচ্ছে, যে কারণে এ ধরনের তরঙ্গ সেখান থেকে নিক্ষিপ্ত হচ্ছে। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণী আছে কিনা তা নিয়ে আজও বিজ্ঞানীদের মধ্যে তুমুল বিতর্ক রয়েছে। বিশেষ করে এলিয়েনের কথা প্রায়ই শোনা যায়, যদিও এর সত্যতা এখনও পাওয়া যায়নি। তাহলে যে বার্তা আসছে তা কিসের, এটা কারাই পাঠাচ্ছে? এ প্রশ্নের উত্তর বিজ্ঞানীরাই দেবেন। তবে এর জন্যে আমাদের হয়তো কয়েকদিন বা কয়েক বছরও অপেক্ষা হতে পারে, কিন্তু তার সীমানা কারো জানা নেই।